কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্রিসমাস স্পেশাল নোবেকা কেক। এটা খেতে খুবই টেস্টি। তো চলুন শুরু করা যাক কিভাবে নোবেকা কেক তৈরি করতে হয়। নোবেকা কেক তৈরি করার জন্য আমরা নিয়েছি ডাইজেস্টিভ 3 প্যাকেট বিস্কিট, 1 কাপ বাদাম, 1 কাপ পানি, 1.5 কাপ চিনি, 1/2 কাপ কোকো পাউডার, 1 চামচ ভ্যানিলা এসেন্স, 100 গ্রামের বাটার। আর নোবেকা কেকের জন্য আমরা একটা সাজ নিয়েছি, আপনারা যে কোনো একটা সাজ নিলেই হয়েছে, আর যেটা এভাবে খোলা এবং করে খোলা যায় তাহলে কেকটাও বের করতে খুবই সুবিধা হবে। তো চলুন শুরু করুন যাক কীভাবে নোবেকা কেক তৈরি করতে হয়। বিস্কিটগুলো ছোটো টুকরো করে নিব। সবগুলো বিস্কিট ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এখন 1 কাপ বাদাম অল্প আছে, রোস্ট করে নিব 2-3 মিনিট। এখন নামিয়ে নিব। এখানে 1 কাপ রোস্ট করা বাদাম মিক্সড করে নিব। আপনারা যে কোনো বাদাম নিলেই হয়েছে। পাউডারের সাথে চিনিগুলো মিক্সড করে দিব। এখন অল্প অল্প পানি মিক্সড করব। খুব ভালো করে মিক্সড করব। পানি তো চিনিগুলো না গলে যায় ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে মিক্সড করতে হবে। সবটুকু দিয়ে চিনিগুলোকে গলিয়ে নিয়েছি। এখন এই জায়গায় 1 চিমটি লবণ দিয়ে দিব। এখন 150 গ্রামের বাটার দিয়ে 7 মিনিট জাল করে নিতে হবে। বসিয়ে নিয়েছি, এখন 7 মিনিট জাল করে নিতে হবে। বাটারটা গলে গিয়েছে, এখন মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। সাত মিনিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করতে হবে। এটাকে 1 চামচ ভ্যানিলা এসেন্স মিক্সড করে দিতে হবে। চকলেট সিরাপটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এই চকলেট ঠান্ডা চকলেট সিরাপটা এই বিস্কিটের মধ্যে ঢেলে দিতে হবে। খুব ভালো করে মিক্সড করতে হবে। সিরাপটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই জায়গায় ঢেলে দিতে হবে এই সাজটার মধ্যে। ভালো করে সেট করে দিতে হবে। এটা সেট করে নিয়েছি, এখন এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। বিস্কিটের মধ্যে যেই চকলেট সুগার সিরাপটা দিয়েছি সেটা এখনো এতটুকু বাকি আছে, আবার এটা এতটুকু জাল করে ঘন করে নিতে হবে। সুগার সিরাপটা জাল করার পর দেখুন কত সুন্দর চকলেটের মতো হয়ে গিয়েছে। এখন এটাকে কেকের মধ্যে ঢেলে দিব। কেক
কেকের মধ্যে চকলেট সুগার সিরাপটা ঢেলে দিচ্ছি। চকলেট সুগার সিরাপটা কেকের মধ্যে সেট করে দিয়েছি। এখন এটাকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দিতে হবে। পর ফিরে এসেছি, আমরা কেকের স্বাদটা উঠিয়ে নিয়েছি। ইয়েস, আমাদের কেক তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে এই কেকটা। এখন আমার মামি আপনাদেরকে কেটে দেখাচ্ছে। সুন্দর হয়েছে এই কেক, ভিতরে একদম ক্রাঞ্চি। আপনারা খেলে এটার চকলেট ভাবটা আর বাদামের ক্রিসপি ভাবটা লাগবে আপনার বুকে। খেলে খুবই টেস্টি লাগবে আপনাদের বুকে। এরকম করে আপনারা ঘরে বসে নো বেকে কেক তৈরি করে ফেলতে পারবেন। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। ওকে, বাই।